বন্ধুরা, যাযাবর বাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজ আমরা তৈরি করছি পেঁপের চাটনি, পাকা পেঁপের চাটনি। অ্যাকচুয়ালি কালকে দিদির বাড়ি গেছিলাম, তো দিদির বাড়িতে পেঁপে গাছ আছে, তো ওখানে একটা পাকা পেঁপে ছিল, দিদি আমাকে দিয়েছিল। দেখুন তো এই পেঁপে দিয়ে আমরা আজকে চাটনি বানাবো। তো পেঁপের সাথে এখানে একটু আম হলে ভালো হয়, তার জন্য একটা আম কেটে নেওয়া হয়েছে। পেঁপেটাকে চামচ দিয়ে তুলে নেওয়া হচ্ছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখুন কিভাবে চাটনিটা বানানো হয়, খুবই টেস্টি লাগে খেতে। এর সাথে আমটাও নিয়ে নেওয়া হয়েছে। এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক। এই চাটনি রেসিপিটি খুবই সহজ। তো ফোড়নের জন্য এখানে সর্ষে নেওয়া হয়েছে হাফ চামচ, আর দুটো ছোট ছোট তেজপাতা নেওয়া হয়েছে। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তো কড়াইটা গরম হলে তেল দিয়ে এগুলোকে একসাথে ভেজে নিবে। কড়াই গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিচ্ছে। এবার ফোড়নের সর্ষেটা দিয়ে দেওয়া হলো। পেঁপে এবং আমটি একসাথে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এতে সামান্য পরিমাণের নুন দিয়ে দেওয়া হচ্ছে। কালারের জন্য অল্প হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে মিশিয়ে নিচ্ছে। এটাকে ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ভেজা ভাবটা অনেকটাই কেটে গেছে, এবার এর মধ্যে সামান্য জল দিতে হবে। স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, তো আমরা এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি। চিনি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আরেকটু টানিয়ে নামিয়ে নিতে হবে। এটা আরেকটু জেলি জেলি ভাব হলে এটাকে নামিয়ে নিব। চাটনিটা প্রায় হয়েই এসেছে, আরেকটু জাল করতে হবে। পাতলা ভাবটা কেটে গেলে জেলি জেলি ভাব আসলেই নামিয়ে নিতে হবে। চাটনিটাতে জেলি জেলি ভাব এসে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা আমাদের চাটনি রেডি, খাবার জন্য একদম প্রস্তুত। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব। তো বন্ধুরা ফাইনালি আমাদের পেঁপে এবং আমের চাটনিটি তৈরি হয়ে গেছে, তো এটা খাবার জন্য একদম তৈরি। তো বন্ধুরা আশা করি আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে এবং নোটিফিকেশনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।